আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুসলিউদ্দিন। আপনারা দেখছেন জোনাকি নিউজ টিভির নিয়মিত সংবাদ। নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান এর উদ্যোগে প্রতিদিন জীবাণুনাশক পানি ছিটাচ্ছেন, করোনার জন্য সকল দোকান বন্ধ। নেত্রকোনার প্রতিনিধি শ্যামল সরকারের পাঠানো প্রতিবেদন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে এভাবে প্রতিদিন বাজারে ভিড় করছেন লোকজন। নাজিরপুর বাজার কলমাকান্দা উপজেলা, বিস্তারিত রিপোর্ট দেখুন। নেত্রকোনা জেলা প্রশাসক ভবনের সামনে টিসিবির পণ্য ক্রয়ের জন্য সামাজিক দূরত্বের নির্দেশনা অমান্য করে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ, দেখুন বিস্তারিত রিপোর্ট। ১৪৪ দ্বারা কার্ফু জারি করেছেন পুরো নারায়ণগঞ্জ জেলা। সোনারগাঁ উপজেলা জনপ্রশাসন বলেছেন, আপনারা বাড়ির বাইর হতে থেকে বিরত থাকুন এবং পরিবার পরিজনদের নিয়ে বাসায় থাকুন ও সচেতন থাকতে হবে। লকডাউন মেনে চললে করোনা থেকে মুক্ত থাকবে সবাই। স্থানীয় জনপ্রশাসনের দৃষ্টি থাকে যে মানুষ গণচলাচল যাতে না করতে পারে, সেদিকে কড়া নজর টহলদারি রেখেছেন জনপ্রশাসন। প্রশাসনের দৃষ্টি একটু আড়াল হলে মানুষের চলাচল হয়ে যায় ব্যাপওয়ারা, দেখুন বিস্তারিত রিপোর্ট। সোমবার সোনারগাঁ উপজেলা মসজিদগুলো একসাথে জামাতের নামাজ পড়া বন্ধ করে দেন। মসজিদের ইমাম সাহেব মাইকে জানিয়ে দেন, যে যার মতো করে বাড়ি থেকে যেন নামাজ আদায় করেন, শুনুন বিস্তারিত রিপোর্ট। চট্টগ্রাম মিরাশা উপজেলা জোড়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকসুদ আহমেদ চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছেন, আমাদের 2 মাসের বেতন গরিব অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। পাশাপাশি সরকারের দেওয়া ত্রাণ প্রতিটি গ্রামের মেম্বার ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে বিতরণ করেছি। করোনা ভাইরাস এর কারণে সকলে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য প্রত্যেক ওয়ার্ডে মাইকিং এবং লিফলেট ম্যাক্স স্যানিটেশন সহায়তা প্রদান করেছি,
সকলকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছি। চট্টগ্রাম থেকে মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদন বিস্তারিত দেখুন। আমরা এই মুহূর্তে আসছি চট্টগ্রাম মিরসরাইয়ের উপজেলা জোয়ারগঞ্জ ইউনিয়ন। জোয়ারগঞ্জ ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মুর্শিদ আহমদ চৌধুরীর কাছে, ওনার কাছে আমি জানতে চাচ্ছি এই সম্বন্ধে উনি আমাকে কিছু বিষয় জানাবেন। আমাদের ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি গঠন করি এবং ইউনিয়ন কমিটিকে নিয়ে আমরা মিটিং করি। ওয়ার্ড কমিটি ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কমিটিকে নিয়ে মিটিং করেন এবং আমরা মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য, বিশেষ করে আতঙ্কিত না হয়ে সচেতন করার জন্য আমরা মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সজাগ করি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিয়ে আসছি এবং সেই পরামর্শ আমরা অব্যাহত রেখেছি। ইতিমধ্যে সরকারিভাবে আমরা প্রাণ যা পেয়েছি আমরা তা বিতরণ করেছি এবং সামনেও আরও ত্রাণ আমরা পাব, সেই ত্রাণও আমরা প্রশাসনের মাধ্যমে আমরা বিতরণ করব। আপনারা দেখছেন জোনাকি নিউজ টিভি। চোখ রাখুন সবসময় জোনাকি নিউজ টিভির পর্দায়।